আমরা যখন স্কুল কলেজে ছিলাম, সেখানে একটি প্যারাগ্রাফ লিখতে হতো যে এইম ইন লাইফ। সেখানে আমরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক শাখার সবাই কিন্তু লিখতাম মাই এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর। তারপর সেখানে আমরা লিখতাম যে আমরা ডাক্তার হতে চাই কেন, কারণ হচ্ছে ডাক্তার হয়ে যার যার গ্রামে ফিরে যাব, তারপর সেখানে গিয়ে সবাইকে চিকিৎসা দিব, সেবা দিব। এই যে একটি সুন্দর গল্প, একটি সুন্দর স্বপ্নের গল্প, এখান থেকেই কিন্তু অনেকেরই ডাক্তার হওয়ার স্বপ্ন মনের মধ্যে তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন আসি মূল আলোচনায়। দেখেন, এইম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর, বাট সেখানে এটা লেখা নেই যে কিভাবে ডক্টর হতে হবে। এসএসসি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, তারপর একটি কঠিন অ্যাডমিশন টেস্ট পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টকে মেডিকেলে চান্স পেতে হবে। মেডিকেলে চান্স পাওয়ার পর সে সরকারি হোক বেসরকারি হোক, মেডিকেলের পড়াশোনাটাই অনেক এক্সপেন্সিভ। গভর্নমেন্ট মেডিকেল কলেজে অনেকে মনে করে থাকে যে হয়তো সরকারি মেডিকেল কলেজে কোনো খরচ নেই, অ্যাকচুয়ালি হয়তো বেতনটা দিতে হয় না, কিন্তু মেডিকেল কলেজের পড়াশোনার জন্য ইনস্ট্রুমেন্ট লাগে, কঙ্কাল লাগে, তারপর বিভিন্ন ধরনের ডামি নিয়ে সবসময় পড়ালেখা করতে হয়, সেই ডামিদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। যে বইগুলো কিনতে হয়, বইগুলো কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, এক একটা বই 5,000 টাকা, 7,000 টাকা, এগুলোর সাথে আবার কিছু গাইড বইও থাকে, তো সব মিলিয়ে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ যায় একজন ডাক্তারকে সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে বের হতেও। তো এই সরকারি মেডিকেল থেকে 5 বছর পড়ালেখা করে তারপরে কিন্তু 3 মাসের জন্য রেজাল্টের ওয়েট করতে হয়, তারপরে ইন্টার্নশিপ করতে হয়। এদিকে দেখেন, তার যে বন্ধুটি তো কোনো ভার্সিটিতে পড়ালেখা করেছে, তার 4 বছরে গ্র্যাজুয়েশন শেষ, কিছুদিনের মধ্যে ইন্টার্নশিপ শেষ, তারপরে সে কোনো একটা জবে ঢুকে যাচ্ছে। একদিক দিয়ে তার অন্য ভার্সিটির ফ্রেন্ড জব করছে, আর এদিকে সে কেবল পড়ালেখা শেষ করে ইন্টার্নশিপে ঢুকলো। ভার্সিটির বন্ধুর ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তার ইনকাম সোর্স হয়ে গেছে, আর এদিকে যে মেডিকেলে পড়াশোনা করলো তার এখনো পর্যন্ত কিছু না, শুধুমাত্র নামের আগে একটা টয় কার্ড দাবি স্বর্গ লেখার সুযোগ হয়েছে। ঠিক সেই মুহূর্তে আমার এখনো মনে পড়ে, একজন মুদির দোকানদার, সে মুদির দোকানে ভালো লাভ হচ্ছে না, সে 3 মাসের একটি কোর্স করে নামের আগে টয় কার্ড দাবি স্বর্গ লিখে। ঢাকা শহরের ভিতরে এরকম ঘটনা অনেক আছে, যারা বিভিন্ন জায়গায় পেশেন্ট দেখে। ডাক্তার লেখার জন্য এমবিবিএস পাস করার কোনো প্রয়োজনই হয় না, আমাদের দেশে লোকজনেরও তাদেরকে নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে না, সিম্পল এমবিবিএস ডাক্তার তোমাকে দিয়ে কোনো কিছু হবে না, তোমাকে বিশেষজ্ঞ ডাক্তার হতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য তাকে আবার 4-5 বছর পড়ালেখা করতে হয়। এমনও আছে যে 10 বছর পড়ালেখা করার পর সে একটি বিশেষজ্ঞ কোর্সে চান্স পায়। জব যারা করে তাদের স্যালারিও যে খুব একটা বেশি তা না, 15 থেকে 25 হাজার টাকা এরকম একটা স্যালারিতে জব করে এবং পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যায়। তো এই একটা স্ট্রাগলিং লাইফ, এই সময়ের মধ্যে তার বাচ্চা কাচ্চা হয়ে যায়, অনেকের বাবা মা চলে যায় দুনিয়া থেকে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যেমন FCPS, MD, MS, DA, DCS, DGO, এই বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েশন যে ডিগ্রিগুলো, এগুলোতে তাকে ভর্তি হতে হয় চান্স পাওয়ার পরে, যেটা সরকারি মেডিকেলে চান্স পাওয়ার যে স্ট্রাগল তার চেয়ে অনেক বেশি স্ট্রাগলের মাধ্যমে এটা অর্জন করতে হয় এবং এটা অনেক বেশি টাফ। এরপরে বাংলাদেশের বিভিন্ন ধরনের সরকারি মেডিকেল কলেজ বা সরকারি হসপিটাল ইনস্টিটিউটগুলোতে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়। সেখানে তারা শুধু ক্লাস করে এমন না, সেখানে তারা পেশেন্ট দেখে, ইভিনিং ডিউটি করে, নাইট ডিউটি করে। আপনারা হসপিটালে গেলে দিনে রাতে আপনাকে ইমার্জেন্সিতে একজন ডক্টর রিসিভ করে, তারপর আপনাকে যদি ভর্তি দেওয়া হয় তাহলে হসপিটালের ইনডোর থেকে আরও একজন ডক্টর এসে আপনাকে রিসিভ করে, আপনার ট্রিটমেন্ট দেয়। তো সেই ডক্টররা কারা? সেই ডক্টররা এই যে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় চান্স পেয়ে যারা বিভিন্ন ইনস্টিটিউটে বা হসপিটালে প্লেসমেন্ট পেলো, তারাই কিন্তু এই ডক্টর। এই ডক্টরদের হাত এবং পায়ে এক দিক দিয়ে বাধা থাকে। এরা যখন এই ট্রেনিংয়ে ঢুকে, ট্রেনিংগুলো কিন্তু 2 বছর থেকে 5 বছর, এই সময়ের মধ্যে তারা কোথাও চেম্বার করতে পারবে না, কোনো পেশেন্ট দেখতে পারবে না, তারা কোনো জায়গায় জব করতে পারবে না। শুধুমাত্র যে ইনস্টিটিউটে তাদেরকে বা যে হসপিটালে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র সেখানেই তারা সার্ভিস দিবে। এটা অনেকটা জাজ মাল্টিমিডিয়া মাহিয়া মাহির সাথে যখন ফার্স্ট সিনেমার কাজ করে, তখন তার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছিল যে এত বছরের মধ্যে তুমি অন্য কোনো ব্যানারে কাজ করতে পারবে না, শুধুমাত্র জাজ মাল্টিমিডিয়ার কাজ করতে হবে। এদিক দিয়ে আমাদের ডক্টরদের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা প্রায় একই রকম ঘটছে, যে তুমি ডক্টর ঠিক আছে, কিন্তু তুমি এই তোমার এই 5 বছরের ট্রেনিং পিরিয়ডের মধ্যে
তুমি শুধুমাত্র এই হসপিটালে সার্ভিস দিবে, তুমি এর বাইরে কোনো জায়গায় সার্ভিস দিতে পারবে না, এমনকি তুমি ইনকামও করতে পারবে না। তাহলে এই যে ডক্টর ট্রেনিং করছে, সার্ভিস দিচ্ছে, এদের ফ্যামিলি আছে, এদের অনেকের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, এদের পিছনে খরচ আছে। তো আপনি যদি ঢাকায় থাকা কোনো একজন মানুষের কথা চিন্তা করে দেখেন যে খুব হাইফাই না, 15-20 হাজার টাকা দিয়ে একটা নর্মাল ফ্যামিলি বাসা নিয়ে হয়তো সে থাকে, তার হসপিটালে যাওয়া আসা ট্রান্সপোর্ট খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ আছে, তার ছেলে মেয়ের খরচ আছে, সব মিলিয়ে একটা মানুষের 40-50 হাজার টাকায় খুব হিমশিম খেতে হয়। এই পরিস্থিতিতে আমাদের দেশের এই ডক্টররা সরকারের কাছে আবেদন জানিয়েছে যে এই যে 20 হাজার টাকা তাদেরকে দেয়া হচ্ছে, এই টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো সংসার চালানো সম্ভব না, এবং এই টাকার বাইরে তাদের কোনো আর্নিং সোর্স নাই। আপনারা অনেকে মনে করে থাকেন যে চেম্বারে বসে যে 1,000-2,000 টাকা ভিজিট নিয়ে পেশেন্ট দেখছে, তাহলে সেই টাকা যাচ্ছে কোথায়? আপনাদেরকে আরও একটু ক্লিয়ার হওয়া উচিত যে যারা এখানে আন্দোলন করেছে বা আন্দোলনে আছে, তারা কিন্তু 1,000-2,000 টাকা ভিজিট নেওয়া সেই ডক্টররা না, এরা হচ্ছে 5 বছরের একটা ট্রেনিংয়ে ঢোকা ডাক্তার, যারা আপনাদেরকে সার্ভিস দিচ্ছে সরকারি হাসপাতালগুলোতে বা স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে, এবং এর বাইরে তাদের কোনো ইনকাম সোর্স নাই, তারা কোনো চেম্বারে থাকে না, আপনি তাদেরকে কোনো চেম্বারে গেলে পাবেন না। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডক্টর আপনার চেম্বার কোথায়, আমি হয়তো অনলাইনে প্রায় সময় রিকোয়েস্টে পেশেন্ট দেখি, কিন্তু আমি যদি কোনো একটা চেম্বারে বসে পেশেন্ট দেখি, আমি এই রুলসের বাইরে চলে গেলাম, এবং রুলসের বাইরে চলে গেলে তখন কিন্তু অথরিটি আমার এগেনস্টে অ্যাকশন নিতে পারবে, যার কারণে আমার মতন এরকম হাজার হাজার ডাক্তার আছে যারা ইচ্ছে করলেও একটা চেম্বারে বসে পেশেন্ট দেখতে পারে না, তারা ডাক্তার, তারা বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তার। দেখেন, এমন পরিস্থিতিতে একজন ডক্টর হসপিটালে সার্ভিস দিচ্ছে, কিন্তু সে বাসায় তার মা বাবার জন্য ওষুধ কিনে নেওয়ার টাকা তার পকেটে নাই, এটা কি আপনারা কল্পনা করতে পারেন? এমন পরিস্থিতিতে যাদের হয়তো ব্যাকআপ ভালো ছিল, ফ্যামিলি ব্যাকআপ আছে, বাবা মার ব্যাংক ব্যালেন্সে প্রচুর টাকা আছে, তাদের হয়তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু অনেকের হয়তো বাবা মরে গেছে বা এই ফ্যামিলিতে একমাত্র ইনকাম সোর্স সেই ডাক্তার নিজে, তো তাদেরকে যদি একটু উৎসাহ দেন, গভর্নমেন্ট যদি তাদেরকে একটু উৎসাহ দেয়, তুমি পেশেন্টকে সার্ভিস দাও, বাসা ভাড়া নিয়ে টেনশন করতে হবে না, তোমার থাকা খাওয়ার খরচ নিয়ে টেনশন করতে হবে না, এটাই কিন্তু যথেষ্ট ছিল। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অন্ততপক্ষে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে হয়, ফ্যামিলির চাপের মধ্যে পড়তে হয়, বাচ্চার চাপে পড়তে হয়। যদি গভর্নমেন্ট একটু সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু সেই প্যারাগ্রাফের লেখাটি প্যারাগ্রাফের মধ্যেই থেকে যায়, সেটা অ্যাকচুয়ালি বাস্তবে রূপ নিতে পারে না। থ্যাংক ইউ সবাইকে আমার এই দীর্ঘ ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য।